আসসালামু আলাইকুম। আমি কলো শুনি। দাদা কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো দাদা চলছে মোটামুটি। দাদা একটা প্রশ্ন মাথায় ঘুরছিল অনেকদিন ধরে, ওইটা একটু আপনাকে জিজ্ঞাসা করবো ভাবছিলাম, করা হচ্ছিল না। দাদা যদি রিলিজিয়ান রিলিজিয়ান বিষয়টার টোটালি অস্তিত্ব না থাকতো, ইজ দেয়ার এনি ওয়ে ফর সায়েন্স টু ডিসক্রাইব মোরালিটি? এই মোরালিটি বিষয়টা কি? অবশ্যই অবশ্যই, তুমি একটা কাজ করবে, হ্যাঁ তুমি এই সংশয়ে দেখবে একটা আর্টিকেল আছে, হ্যাঁ নীতি নৈতিকতার উৎস দেখাই তোমাকে। এই যে আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, ঠিক আছে? ধরো একটা কথা বললাম যে সদা সত্য কথা বলিবে, ঠিক আছে, এই কথাটা ভালো কথা নাকি খারাপ কথা? ভালো। কি করে জানলে এটা ভালো কথা? কারণ আমাকে ছোট ছোটবেলা থেকে এটা শেখানো হয়েছে। শুধু সেই জন্যই ছোটবেলা থেকে শেখানো হয়েছে বলি নাকি এখন চিন্তা ভাবনা করে এটা অ্যানালিসিস করে যদি তুমি এখন বিশ্লেষণ করো যে হ্যাঁ সত্যি কি মানে সত্যি সত্যি কথা বলা ভালো, এই জিনিস যদি ভাবো তখন কি মনে হয়? ধরো ধর্মে, ধরো ছোটবেলা থেকে তো একটা জিনিস শেখানো হয়েছে, ধরো ছোটবেলা থেকে অনেক জিনিস শেখানো, যেমন ধরো দুই শালিক দেখা, ঠিক আছে? অনেকে আমি জানি না তুমি হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে কিনা, আমি ছোটবেলা থেকে এই নিয়ে আমরা খুব মানে খুব ইয়ে করতাম যে এক শালিক দেখা দুই শালিক দেখা এগুলো নিয়ে। ছোটবেলা থেকে তো এই জিনিসটা শেখানো হয়েছে যে দুই শালিক দেখতে হয়, এক শালিক দেখলে দুঃখ হয়, দুই শালিক দেখতে হয়। তো এই জিনিসটা ঠিক না ভুল? ওই ওই বিষয়টা আসলে আমি ওই ইয়ে করিনি কখনো, ওই এক শালিক দুই শালিক এই বিষয়টা আমি শুনিনি কখনো এটা। আচ্ছা ধরো ধরো এরকম যদি কেউ বলে যে ধরো চন্দ্রগ্রহণ দেখলে, চন্দ্রগ্রহণ যদি কেউ দেখে তার পাপ হয়, বা ধরো তার স্টিল বার্থ হয়, তার তার মৃত বাচ্চা প্রসব করে, এই ধরনের কথা একজন বললো, ঠিক আছে, বা ধরো শোনা যায় তো এই কথাটা ঠিক না ভুল? এটা ডেফিনেটলি ভুল। এটা ঠিক আছে, তা এই কথাটা সদা সত্য কথা বলবি, এই কথাটা ঠিক না ভুল? ঠিক। এটা জানছো কি করে, এই যে ডিফারেন্সটা করছো, এটা ডিফারেন্সটা করছো কিভাবে? আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমরা যেভাবে বড় হচ্ছি প্রকৃতি থেকে শিখে নিচ্ছি এগুলো। এক্স্যাক্টলি, তার মানে নিজে অ্যানালিসিস করছো, নিজের একটা তো অ্যানালিটিক্যাল পাওয়ার আছে, এরকম তো না ধরো আমি তোমাকে কাল থেকে বলবো যে এই সকাল সকাল উঠবে, ব্রাশ করবে, ব্রাশ করে উঠে পড়তে বসে যাবে, পড়তে বসে উঠে যখন একটু দু ঘন্টা কন্টিনিউসলি পড়বে, তারপর ওটা একটু চা খাবে, তারপর উঠে বাজার যাবে, এরকম যদি আমি বলি, ঠিক আছে, তুমি কি সেরকম ভাবে চলো, আমি যা বলবো তুমি কি সেটা মেনে চলবে? নিজের একটা অ্যানালিটিক্যাল পাওয়ার আছে। নিজের অ্যানালিটিক্যাল পাওয়ার আছে। এক্স্যাক্টলি, তার মানে এই যে জিনিসগুলো দেখছো যে এই যে নীতি নৈতিকতা এই জিনিসগুলো বলছো, যে এই যে ধরো একটা ধর্ম বলেছে সদা সত্য কথা বলবে, বা ধরো হচ্ছে সদা সৎপথে চলবে, বা ধরো হচ্ছে চুরি করবে না, এই জিনিসগুলো যে বলছি আমরা, এই জিনিসগুলো ধর্ম বলেছে বলে মানছো নাকি এই জিনিসগুলো নিজে ঠিক মনে হচ্ছে বলে মানছো? হ্যাঁ এটা আমার ঠিক মনে হচ্ছে তাই মানছি, কিন্তু দাদা এগুলো এগুলো হচ্ছে অনেকটা ইউটিলিটেরিয়ানিজম এর মতন যে ওভারঅল গুড, কিন্তু যে বিষয়গুলো ধরেন যে কনফ্লিক্ট থাকে ম্যান টু ম্যান একটু ভেরি করতে পারে কিছু বিষয়ে, তো ওই যেমন ধরেন যে আচ্ছা ঠিক আছে আমাকে একটা কথা বলো, ঠিক আছে আমাকে একটা কথা বলো, ঠিক আছে, এই যে এই যে পলিটিশিয়ানরা, ঠিক আছে, এই পলিটিশিয়ানদেরকে এমন কোনো মানুষ আছে যে পলিটিশিয়ানটাকে ধরো একটা ধরো হচ্ছে লাল প্রসাদ যাদব, ঠিক আছে, খুবই একজন মার্কা একজন পলিটিশিয়ান, এমন কোন মানুষ আছে যে মানুষ এই পলিটিশিয়ানকে লাল প্রসাদ যাদবকে ভালো বলে মনে করে, একজন ভালো মানুষ বলে মনে করে, এরকম কেউ থাকতে পারে? বোধহয় না। হ্যাঁ থাকতে পারে, থাকতে পারে, যেমন ধরো হচ্ছে তার ছেলেপিলে, তার পরিবার পরিজন চুরি করে, ঠিক আছে, তাদেরকে সে দেবতা? না, কেননা সে তার সমস্ত তার গোটা পরিবার পরিজনের জন্য সে রেলে তার চাকরি করে দিচ্ছে, সবাই সেখানে রেলে চাকরি করে, কিভাবে এমপি সে, তার কোটি কোটি টাকার মালিক সে, তার ফ্যামিলি থেকে সে পুরো মানে একটা মানে ডিফারেন্ট জায়গাতে নিয়ে গেছে, ঠিক আছে, তো তাদের জন্য সে দেবতা? তাদের জন্য সেটা মনে হবে যে হ্যাঁ সে তো খুবই ভালো, তাই না? আরে কিতনা বাড়িয়া কাম কিয়া হ্যায় লাল প্রসাদ যাদব চিনা, ঠিক আছে, তো এখানে কনফ্লিক্ট যদি থাকে, কনফ্লিক্ট থাকতেই পারে, এমন অনেক জিনিস থাকতে পারে যেখানে কনফ্লিক্ট থাকতেই পারে। ধরো একটা একটা ব্রিজ তৈরি করছে, একটা ওভারব্রিজ তৈরি হচ্ছে, একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে, সেই ফ্লাইওভারটা লতা মঙ্গেশকরের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে বলে লতা মঙ্গেশকর ইয়ে করেছে, লতা মঙ্গেশকর সেখানে একটা অবজেকশন জানিয়েছে, ঠিক আছে, এই লতা মঙ্গেশকর এই কাজটা ভালো করেছে না খারাপ করেছে? এটা বৃহত্তর স্বার্থে অবশ্যই খারাপ, কারণ উনি এটা উনি ওনার ব্যক্তিগত প্রয়োজন হয়তো বা এরকম ডিসিশন নিয়েছে, কিন্তু এটা সার্বিক ভাবে হয়তো খারাপ। এবার আমি যদি বলি যে লতা মঙ্গেশকর মতো একজন লেজেন্ডারি একজন একজন মানুষ, সে তার একটা স্কুল আছে সেখানে, সে ওখানে বসে প্র্যাকটিস করে, রেওয়াজ করে, তার সে প্র্যাকটিস যদি ইয়ে হয়, যদি ব্যাহত হয়, সেটা একটা সমস্যা। সে তিনি একজন লেজেন্ড, একজন পৃথিবীর মধ্যে সারা পৃথিবীতে তার নাম, ভারতবর্ষ মানে সারা পৃথিবী জুড়ে তার খ্যাতি, ভারতবর্ষে মিউজিককে চেনে কিছু তার জন্য হতে পারে, তাহলে এখন তার একটা তো একটা প্রিভিলেজ তোকে আমি দিতেই পারি যে তার এই তার বাড়ির সামনে দিয়ে এটা আমি নিয়ে যাচ্ছি, আরো অনেক জায়গা আছে সেখান দিয়ে করছি লাইভারটা, সেটা আমি বলতে পারি না? এই লজিকটা আমি দেখাতে পারি না? কিন্তু সেটা তো দাদা আরো অন্যান্য অনেক ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে তারপর আপনাকে দেখতে হবে। ঠিক কথা, একদম একদম সত্যি কথা বলছো যে হ্যাঁ, তার মানে সমস্ত কিছু যাচাই বাছাই করে বিচার করে দেখতে হবে, তাই না? একজন কেউ বলে দেবে তার উপরে তো ব্যাপারটা তো কিছু হতে পারে না, তাই না? তার মানে জিনিসটা আমি নিজে যাচাই বাছাই করে দেখবো, একটা কনসিকুয়েন্সিয়ালিজম মানে কনসিকুয়েন্সটা কি হচ্ছে, তার বৃহত্তর একটা স্বার্থের কনসিকুয়েন্সটা কি হচ্ছে, সেই জিনিসটা আমি ভেবে দেখবো, তাই না? হ্যাঁ, এবার তোমাকে আমি একটা কথা বলি, ঠিক আছে, একটা ট্র্যাক আছে, ঠিক আছে, একটা একটা তুমি একটা সেই রেলের যে ট্রলিগুলো হয় না, সেরকম একটা ধরো একটা ইয়েতে একটা একটা ওই খনির একটা যে মাইন হয়, কোল মাইন হয়, সেখানে যে ট্রলিগুলো থাকে সেই ট্রলিতে তুমি একজন ওরকম একজন ট্রলি ড্রাইভার, ঠিক আছে, তা তুমি এই ট্রলিটা চালিয়ে যেতে যেতে তো কোনো কারণে সেটা ব্রেক ফেল হয়ে গেছে, সেটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, ঠিক আছে, তুমি একটা ঢালু ঢালু জায়গার মধ্যে সে তুমি খুব জোরে প্রচণ্ড জোরে গড়িয়ে যাচ্ছে, এইবারে তুমি দেখলে যে
তুমি যে লাইনটা যাচ্ছ, যেটা যে তুমি যদি কোনো কিছু না করো, তুমি যে লাইনটা ধরে যাবে সেখানে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আর তুমি সেখানে ধরো চারজন মানুষ দাঁড়িয়ে গল্প করছে, তারা জানে না, দে নট অ্যাওয়্যার অ্যাবাউট ইউ, ঠিক আছে? আর একটা কি কাজ করতে পারো, সেটা তুমি যদি ট্র্যাকটাকে চেঞ্জ করে নিতে পারো, তুমি নিজেকে একটা লিভার আছে তোমার হাতে, সেই ট্র্যাকটাকে তুমি চেঞ্জ করে নিতে পারো, করলে তুমি অন্য একটা ট্র্যাকে চলে যাবে, কিন্তু সেই ট্র্যাকে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, সেখানে একজন মানুষ বসে আছে, ঠিক আছে? তুমি কি করবে? যেটাতে কম ক্ষতি হবে ডেফিনেটলি সেটা চুজ করবো। কেন তুমি ধরো হচ্ছে এখানে এই যে ওই ধরো যে একজন যে বসে আছে, সে তোমার ধরো কোনো নিয়ার এন্ড ডিয়ার ওয়ান, এবার ধরো ওইখানে তুমি নেই, ওখানে আমি আছি, আর ওই যে একজন যে বসে আছে সেটা হচ্ছে তুমি, এবার আমি তোমাকে গিয়ে যদি ধাক্কা মারি, তুমি কি আমাকে ক্ষমা করবে? আমি হয়তো করবো না, কিন্তু ওই যে দাদা বৃহত্তরের সাথে হয়তো এটাই আপনার জন্য করা উচিত ছিল। আমি শুনতে পাচ্ছি না। আমি বলছি দাদা যে হয়তো আমি আপনাকে ক্ষমা করবো না, এটা আমার পার্সোনাল ইয়ে থেকে, কিন্তু ওই সার্বিক ভাবে যে বৃহত্তরের সাথে যেটা বললাম সেই ক্ষেত্রে দেখো একটু আগে তুমি কি করছিলে, তুমি আমাকে ক্ষমা করবে না, এখন আমি তোমাকে কি বলতে পারি যে হ্যাঁ অমিত এটা ঠিক হচ্ছে না, আমি সার্বিক ভাবে ওই চারজনকে বাঁচানোর জন্য আমি তোকে ভেঙে মেরেছি, কিছু মনে করিস না, এখানে তুই মনে করার কিছু জায়গা নেই, ক্ষমা কর। আপনার আর কোনো পথ ছিল না তাছাড়া? ব্যাপারটা সেই সেটাই হচ্ছে কথাটা, ব্যাপারটা হচ্ছে যে এখানে যে এই যে কনফ্লিক্ট জিনিসটা, ঠিক আছে, এই কনফ্লিক্ট জিনিসটা তুমি কি করবে, তুমি হচ্ছে এখানে এই কনফ্লিক্টটা ডেফিনেটলি অ্যারাইজ করবে, ঠিক আছে? দেখো তুমি এমন কোন ধর্ম আছে যে এই কনফ্লিক্টটাকে তোমায় তোমাকে সলভ করতে পারবে? না এক্স্যাক্টলি, তাহলে এই জিনিসটা এই যে কনফ্লিক্টটা তোমাকে সলভ করতে হবে কিভাবে, তুমি নিজে জাস্টিফাই করবে, তুমি নিজে অ্যানালিসিস করবে সিচুয়েশনগুলো, তাই না? ধরো এবার আমি আরেকটা উদাহরণ দিই, ধরো সেলফ ড্রিভেন কার, যেগুলো মানে যেগুলো অটোমেটিক্যালি ড্রিভেন কার, যেখানে কোনো রকম ড্রাইভার নেই, ঠিক আছে? এরকম একটা গাড়ি যাচ্ছে, ঠিক আছে, এই গাড়িটা যেতে যেতে দেখলো যে তার কোনো একটা কন্ট্রোল ইয়ে হয়ে গেছে, তার কোনো একটা কন্ট্রোল সে হারিয়ে ফেলেছে, সে দাঁড়াতে পারছে না, দেখলো যে সামনে দুজন আছে, ঠিক আছে, একজন একজন দুটো বাইক আছে, একটা বাইকে সে যে কোনো এই দুটো বাইকের মধ্যে যে কোনো একটা বাইকে তাকে ধাক্কা মারতেই হবে, ঠিক আছে? একটা বাইকে একজন হেলমেট পরে আছে, আরেকটা বাইকে একজন হেলমেট পরে নেই, তাকে গিয়ে ধাক্কা মারবে? যে ব্যক্তি প্রোটেকশনটা নেয়নি, তার মানে সেটা কিন্তু লসটা বেশি হচ্ছে, দেখো সে হয়তো মারাও যেতে পারে। এখানে তো একটু ওনাকে ওইকে প্রিভিলেজ দিতে হবে, কারণ ওই ব্যক্তি যিনি প্রোটেকশন নিয়ে আসছে উনি তো কিছু মিনিমাম গাইডলাইন ফলো করছে, যেটা হি ইজ সাপোজ টু ডু হ্যাড টু দ্যাট, কিন্তু আর আমাকে যদি ধাক্কা মারতে সে সে পড়ে গিয়ে একে যদি ধাক্কা মারতে এ পড়ে গিয়ে সে হয়তো মেচে যেতে পারতো, আর এভাবে হ্যাঁ হ্যাঁ তাহলে কাকে ধাক্কা মারবে? সরি সরি, হ্যাঁ হ্যাঁ যিনি প্রোটেকশন নিয়ে আসছে তাকে ধাক্কা দিলে মনে হয় বেটার হবে। এবার যে প্রোটেকশন নিয়ে আছে সে তোমার কি বলবে, বলে যে তুই আমাকে কেন ধাক্কা মারবি, আমি তো এটা পড়ে আছি, আমি কি ধাক্কা খাওয়ার জন্য জিনিসটা পড়ে আছি, তাই না? হ্যাঁ বলতে পারে, অবশ্যই। তার মানে এখানে একটা তুমি একটা কাজ করবে, ঠিক আছে, এখানে এই জিনিসগুলো যেটা আমরা যেটা আমি বলতে চাইছি সেই কথাটা আসছি তার আগে, তুমি এখানে একটা একটা দেখবে আমাদের সংশয় একটা লেখা আছে, এই লেখাটার নাম হচ্ছে যে আমাদের নীতি নৈতিকতার উৎস ধর্ম নয়, ঠিক আছে? এই লেখাটা একটুখানি পড়বে, ঠিক আছে, পড়ে তুমি আমাকে জানিও যে তোমার কি মতামত এর সাথে, তুমি এগ্রি, ইউ রিয়েলি এগ্রি, অর ইউ রিয়েলি ডোন্ট এগ্রি উইথ দিস, ঠিক আছে? এই যে এই লেখাটা একটুখানি পড়বে, এই লেখাটা যদি কেউ পড়তে চায় এখানে আমি কমেন্ট করে দিলাম, এখানে কমেন্ট আমি দিয়ে দিলাম, আর এখানে প্রাইভেট চ্যাটেও আমি দিয়ে দিলাম, ঠিক আছে, এখান থেকে ইয়ে করে নেবে। ঠিক আছে দাদা, এটা পড়ে নেব। ওকে ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে আমরা ইয়ে করবো, তাহলে আমরা দাঁড়াও এক সেকেন্ড দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি এটা পড়বে, ঠিক আছে, আমি যেটা বলতে চাইছি সেই কথাটা হচ্ছে যে সত্যি করি এই নীতি নৈতিকতার উৎস, এই নীতি নৈতিকতা আমরা কি কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, এই জিনিসগুলো কিন্তু সত্যি ধর্ম ধর্ম শেখায় না। ধরো কোনো একটা কথা যে সদা সত্য কথা বলিবে, এই কথাটা বললো কে, এই কথা একজন মানুষই বললো, এইবারে তুমি যাতে তাকে ফলো করো, যাতে তাকে চ্যালেঞ্জ না করো, ঠিক আছে? তার কাছে একসময় কি হতো, ধরো আজকে তুমি যদি আমার কাছে আমার সাথে কথা বলতে আসো, ঠিক আছে, আমি তোমাকে এই যে এতগুলো উদাহরণ দিলাম তার কারণ হচ্ছে আমরা কিছু পড়াশোনা করেছি, আমরা কিছু চিন্তা ভাবনা করেছি, আমার কাছে কিছু এভিডেন্স আছে, ঠিক আছে? তুমি যখনই এটা চ্যালেঞ্জ করবে তাহলে আমরা কিছু এভিডেন্স নিয়ে কথা বলতে পারি, কিছু কতগুলো প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলতে পারি, কতগুলো কন্টেক্সচুয়াল ঘটনা নিয়ে কথা বলতে পারি। কিন্তু সেই সময় তো এই জিনিসগুলো হতো না, একসময় এই জিনিসগুলো হতো না, তখন ধরো একজন মানুষকে বললে যে সদা সত্য পথে চলবে, তখন এই যে সদা সত্য পথে চলবে এইটা বললেই যে সবাই যে সত্য পথে চলবে সেরকম না, তখন তাদেরকে কি করতে হবে, তাদেরকে ভয় দেখাতে হবে। একজন এসে তোমাকে যদি চ্যালেঞ্জও করে যে দেখ ভাই আমার এখানে সৎপথে চলে আমার লাভটা কিন্তু বেশি, তুমি তাকে কিছু প্রমাণ করতে পারবে না, কিছু দিয়ে বলতে পারবে না যে হ্যাঁ ভাই এটা আলটিমেটলি তোর প্রথমত লাভটা হয়তো তোর ঠিকঠাক হতে পারে, কিন্তু আলটিমেটলি সেই লাভটা হয় না। এই জন্য কিছু কিছু গেম আছে, জানো গেম থিওরিতে কিছু কিছু গেমের কথা উল্লেখ আছে, সেই জিনিসগুলো তারা তো জানতো না, তারা কি করতো মানুষকে ভয় দেখানোর জন্য, তারা বলতে এ বলেছে সে বলেছে, ওই দেখো আকাশ থেকে আকাশবাণী হলো, এই এই ধরনের কথাগুলো তারা বলতো। হ্যাঁ এই করে তারা একটা ধর্ম প্রচার করেছে, তারা একটা 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 কোড অফ কন্ডাক্ট, এই ধরনের জিনিস তারা একটা একটা জিনিসগুলোকে কোডিফাই করেছে, তারা একটা জিনিসগুলোকে এরকম কোড অফ কন্ডাক্ট তারা তৈরি করেছে, এই এই যে এই জিনিসগুলো সমাজ ফলো করে চলবে এরকম একটা তৈরি করেছে, বুঝছো? তো এখন এই জিনিসগুলোই পরবর্তীকালে সেগুলো ধর্মের আকার নিয়েছে, কিন্তু ইট রিয়েলি ডাজন্ট মিন যে এই ধর্মটাই এই ধর্মটাই আমাদেরকে যে শিখিয়েছে এই কথাগুলো সেরকম না। এই যে তুমি নিজেই একটা কথা বললে যে আমি আপনি বলবেন আমি শুনবো কেন, আমি নিজে বিচার করবো, এই যে তুমি নিজেই বললে যে না ভাই তো আমাকে কনসিকোয়েন্সিয়ালিজমটা দেখতে হবে, কি হচ্ছে সেই জিনিসগুলো দেখতে হবে, অবশ্যই ঠিক কথা, এবং সেগুলোই দেখবে। তো যদি ধর্ম যদি নাও থাকতো তাহলে কি হতো, তাহলে কি আমরা এই নীতি নৈতিকগুলো পেতাম না? অবশ্যই পেতাম। এই যে ধরো অল্ট্রুইস্টিক বিহেভিয়ার, এই জিনিসগুলো আমাদের ইনেট, আমাদের কিছু কিছু সহজাত প্রবৃত্তি থাকে, তো এগুলো ইভলিউশনে দেখবে। একদিন একটা আমরা গেম থিওরি নিয়ে একদিন কথা বলছিলাম, ইভলিউশনের গেম থিওরি নিয়ে কথা বলছিলাম, সাইটেবল থেকে তুমি দেখতেও পারো যদি ইচ্ছা হয়, তা সেখানে দেখো যে ওখানে ওখানে এই যে
এই যে একটা সহমর্মিতা, এই জিনিসগুলো, এই জিনিসগুলো গেম থিওরির মাধ্যমে কিভাবে ইভলিউশনারি ট্রেডস এর মাধ্যমে ডেভেলপ হলো সেই জিনিসগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে? ওইগুলো ধর্ম শিখিয়েছে বলে না, এইগুলো আমাদের সচেত প্রবৃত্তি বলে সেগুলো আমরা পালন করি। যদি এরকম সচেত প্রবৃত্তি যদি না হতো তাহলে ধর্মে কে কি বলে গেল সেই জিনিসগুলো আমরা তুমি কখনোই মানতে না। তুমি যেটা তুমি এখন সেগুলো তোমার মনে হচ্ছে সেগুলোর সাথে তোমার আরো ভালো লাগার সাথে যাচ্ছে, সেই তুমি কথা বলছো। যেমন ধরো এখন ধর্মে যদি বলে যে বাল্য বিবাহ, আমি তোকে জিজ্ঞেস করবো যে বাল্য বিবাহ ভালো না খারাপ, তুমি কি বলবে? ডেফিনেটলি খারাপ, অবশ্যই, কিন্তু ধর্মে তো আছে সেই জিনিসটা। তাহলে ধর্মে বাল্য বিবাহটা তো খুব একটা ভালো জিনিস শেখালো না, তাই না? দেখবে আমাদের সাথে অনেক মুসলিমরা অনেক সময় এসে আমাদের সাথে কথা বলে, যে সমস্ত মুসলিমরা মুসলিম একদম তারা ইসলাম বিশ্বাস করেন, সেরকম মুসলিমরা এসে কথা বলে, তারা বলে যে না আমাদের কাছে এই যে এই ইসলামে বাল্য বিবাহ বলে কোনো কিছু নেই। তখন তাদেরকে যে তারা বলবে এগুলো কতগুলো স্পেশাল কেস, কারণ তারা নিজেরাও জানে যে বাল্য বিবাহটা খারাপ জিনিস, সেই জন্য তারা এসে ডিফেন্ড করার চেষ্টা করে, তাই না? তাহলে তারা ডিফেন্ড করতে আসতো কেন? তারা বলতে যে বাল্য বিবাহ আছে কি আছে, ভালো জিনিস বাল্য বিবাহ আছে, যখন ছোট বয়সে যত ছোট বয়সী বিয়ে করলো তো কি হয়েছে, যে তোর কি যাচ্ছে সে বলতো, কিন্তু সে নিজেও জানে যে এই বাল্য বিবাহ জিনিসটা খারাপ, সে জানলো কি করে? তার মধ্যে সেই সহজাত প্রবৃত্তিটা আছে, তাই। হ্যাঁ, তো এখানে এই যে জিনিসটা বলছে ধর্ম আমাদেরকে শেখায়, সত্যি আমাদের ধর্ম শেখায় না। এই লেখাটা একটুখানি পড়ো, যদি তোমার মনে হয় যে ইউ রিয়েলি এগ্রি উইথ দিস, আর ইফ ইউ রিয়েলি ডিসএগ্রি, আমরা অবশ্যই আলোচনা করতে পারি যে পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমি এটা পড়ি পড়ে আপনাকে জানাবো তাহলে। ঠিক আছে, হ্যাঁ, পড়ে একটু জানিয়ে, ঠিক আছে, ঠিক আছে, চলো আজকে আমাদের তাহলে বিদায় নিলাম, আমি পরে একদিন। হ্যাঁ, ভালো থাকবেন, ঠিক আছে, তুমি সাবধানে থেকো, হ্যাঁ, ঠিক আছে।